প্রত্যেক যুবকের মোবাইলে, প্রত্যেক মানুষের মোবাইলে গান বাজনা থাকতো না, অশ্লীল ভিডিও থাকতো না। যদি এটাই না হতো, মানুষ যদি হালাম না মনে করতো, মানুষ যদি হারাম যদি না মনে করতো, তাহলে কেন সেইগুলো জিনিস তাদের গান বাজনা বাদ্যযন্ত্র মোবাইলে থাকতে পারে? অবশ্যই নিজেকে মুসলিম মনে করছেন, নিজেকে ইহুদি মনে করেন না, নিজেকে খ্রিস্টান মনে করেন না, নিজেকে বৌদ্ধ মনে করেন না, নিজেকে নাসারা মনে করেন না, এটাই যদি না হতো তাহলে আপনার মোবাইলে কখনো গান বাজনা, অশ্লীল ভিডিও, অশ্লীল গান বাজনা থাকতে পারতো না। যদি নিজেকে মুসলমান দাবি করেন, নিজেকে মুসলমানের বাচ্চা মুসলমান দাবি করেন, তাহলে আপনার মোবাইলে কখনো গান বাজনা থাকতে পারে না, কখনো আপনার মোবাইলে গান বাজনা থাকতে পারে না, কখনো আপনার মোবাইলে গান বাজনা বাজতে পারে না। এটাই যদি হতো তাহলে আপনার মোবাইলে 24 ঘন্টার মধ্যে আপনাকে নীতিকে ত্যাগ করে রসুল সাল্লাল্লাহু সাল্লাম নীতিতে ফেরত আসতে হবে সারা পৃথিবীর মুসলিম নর নারীকে। কেন আপনার মোবাইলে গান বাজনা থাকবে? কেন আপনার মোবাইলে গান বাজনা বাজবে? আপনি নিজেকে মুসলমান দাবি করছেন, আপনার মোবাইলে গান বাজনা থাকবে মানে আপনি গান বাজনা বানাবেন, আপনি গান বাজনা শুনবেন মানে? এটা হতেই পারে না। আপনি নিজেকে মুসলমান দাবি করবেন, আর নিজেকে মুসলমান দাবি করে আমি মুসলিম, আমার বাপ মুসলমান, আমার চুত্তু গোষ্ঠী মুসলমান, আমার বাপ হাজি, আমার মা মুসলমান, আর নিজেকে ইহুদি খ্রিস্টান বৌদ্ধর মধ্যে চলাচল করবে, এটা কি হতে পারে? জি না, এটা হতেই পারে না। তাহলে এই বাদ্যযন্ত্র গান বাজনা থেকে মানুষকে বিরত থাকতে হবে। যদি আপনি বিরত থাকে না থাকেন, তা আল্লাহ রসুলের বর্ণনাদারে বোঝা যাচ্ছে কি যে আপনি ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা বেধর্মী, যত বেধর্মী মানুষ রয়েছে সব বেধর্মী যেমন জাহান্নামে যাবে এ কথা যেমন চূড়ান্ত সত্য, আপনিও জাহান্নামে যাবেন এ কথা চূড়ান্ত সত্য। মুরব্বী সাহেব, যুবক ভাই, আমি আপনাদেরকে বলতে চাইছি কি যে নীতিকে ত্যাগ করেন, এই নীতিকে ত্যাগ করে, এই সমাজকে ত্যাগ করে রসুলের নীতিতে চলাচল করার চেষ্টা করেন, এবং রসুলের যে বিধান রয়েছে সেই বিধান মোতাবেক চলার চেষ্টা করেন। যদি না চেষ্টা করেন, যেমন ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা জাহান্নামে যাবে কথা জীবন চূড়ান্ত সত্য, আপনাকে জাহান্নামে যেতে কথা চূড়ান্ত সত্য, এতে কোনো মেধাভেদ নেই, কোনো ফাঁক নেই কি যে আপনি জাহান্নামে যাবেন না। যেমন ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা তারা বুঝে না, তারা শুনে না, তারা গান বাজনা দেখে, যেমন ইহুদি খ্রিস্টান বুঝে না গান বাজনা হালাল না হারাম, তেমন এ কথাও চূড়ান্ত সত্য। আপনি যদি নিজেকে মুসলমান দাবি করেন, আপনি নিজেকে বলেন আমি হাজির বেটা, তাহলে আপনাকে এগুলো তো পরিবর্তন থাকতে হবে, আপনাকে এগুলো তো বিরত থাকতে হবে। যদি না বিরত থাকেন, তাহলে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ যেমন নাসারা যেমন জাহান্নামে যাবে, তেমন আপনাকেও জাহান্নামে যেতে হবে, এ কথা হয় চূড়ান্ত।